সৌদি আরবে করোনার উচ্চ ঝুঁকির তালিকায় বাংলাদেশ সহ 69 দেশ। নতুন বিধিনিষেধ আরোপের সংখ্যায় প্রবাসীরা জেদ্দা, রিয়াদ ও মক্কায় অবস্থার অবনতি। ভারতে করোনার তৃতীয় ঢেউয়ে প্রতিদিন 5 লাখ আক্রান্তের সংখ্যা। যুক্তরাজ্যে ফের সংক্রমণের ঊর্ধ্বগতি। ম্যানচেস্টার সহ কয়েকটি এলাকায় ডেল্টার হানা। আতঙ্কিত প্রবাসীরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। করোনা ভাইরাসের উচ্চ ঝুঁকি বিবেচনায় বাংলাদেশ সহ 69টি দেশের তালিকা করেছে সৌদি আরব। বৈশ্বিক মহামারী সংক্রান্ত সূচক অনুযায়ী এ তালিকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। এদিকে করোনা পরিস্থিতি কিছুটা ভালো হওয়ায় মসজিদে বিধিনিষেধ প্রত্যাহার করেছে সৌদি সরকার। তবে জেদ্দা, রিয়াদ ও মক্কায় এখনও প্রতিদিন করোনায় আক্রান্ত হচ্ছেন গড়ে 300 থেকে 400 মানুষ। সৌদি আরবের রিয়াদ থেকে সহকর্মী আরিফুর রহমানের রিপোর্ট। বহির্বিশ্বের সাথে যোগাযোগ ব্যবস্থা সচল করলেও বিভিন্ন দেশের করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আবারও কঠোর উদ্যোগ নিতে যাচ্ছে সৌদি আরব। এরই মধ্যে করোনার উচ্চ ঝুঁকির দেশের তালিকা তৈরি করেছে দেশটি। বৈশ্বিক মহামারী সংক্রান্ত সূচক পর্যালোচনা করে এ তালিকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। 69টি দেশের এই তালিকায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ এশিয়ার বেশ কয়েকটি দেশ রয়েছে। তালিকায় বাংলাদেশের নাম থাকায় উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশিরা। আবারও যে কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপের শঙ্কা করছেন তারা। সৌদি আরবে করোনার পরিস্থিতি উন্নতি হলেও রাজধানী রিয়াদ, জেদ্দা ও মক্কায় এখনও বাড়ছে সংক্রমণ। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় মসজিদগুলোতে প্রত্যাহার করা হয়েছে বিধিনিষেধ। সংক্রমণ রোধে জোরদার করা হয়েছে ভ্যাকসিন কার্যক্রম। এখন পর্যন্ত দেশটিতে 587টি টিকা কেন্দ্রের মাধ্যমে 1,60,00,000-এর বেশি মানুষকে 2 ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে, আর প্রথম ডোজ টিকা নিয়েছেন মোট জনসংখ্যার প্রায় 70%। এর মধ্যে দ্বিতীয় ডোজের ভ্যাকসিনের প্রয়োগে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটি। 2 ডোজের টিকার ক্ষেত্রে আলাদা আলাদা কোম্পানির টিকা নেওয়ার অনুমোদন নেওয়া হয়েছে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। বিশ্বজুড়ে ভ্যাকসিন কার্যক্রমের মধ্যেই চোখ রাঙাচ্ছে করোনার ভারতীয় ডেল্টা ও ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। আগামী সেপ্টেম্বর অথবা অক্টোবরে ভারতে করোনার তৃতীয় ঢেউ ভয়াবহ রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন গবেষকরা। বলা হচ্ছে এই ঢেউয়ের সংক্রমণের হার দৈনিক 5 লাখে হতে পারে। অন্যদিকে কোভিড মোকাবিলায় সফল ইসরায়েলে 2 ডোজ টিকা নেওয়ার পরও অনেকে আক্রান্ত হচ্ছেন ডেল্টা ভ্যারিয়েন্টে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে এরই মধ্যে 92টি দেশে ছড়িয়ে পড়েছে ডেল্টা ভ্যারিয়েন্ট। আগামী সেপ্টেম্বর অথবা অক্টোবর নাগাদ ভারতে করোনার তৃতীয় ঢেউ ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। ওই সময় দৈনিক সংক্রমণ 5 লাখে পৌঁছাতে পারে বলে ধারণা করছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, IIT-র একদল গবেষক। তাদের মতে দ্বিতীয় ঢেউয়ের চেয়ে এর ভয়াবহতা কিছুটা কম হলেও দেখা দিতে পারে করোনার আরও একটি নতুন ভ্যারিয়েন্ট। তখন দৈনিক সংক্রমণ পৌঁছাতে পারে 5 লাখে। তবে টিকাদান কর্মসূচি জোরদার হলে ভয়াবহতা কিছুটা কম হতে পারে বলেও মনে করছেন তারা। এদিকে করোনার টিকা প্রয়োগে বিশ্বের অন্যতম শীর্ষ দেশ ইসরায়েল। এরই মধ্যে প্রায় 55% জনগণকে দেয়া হয়েছে 2 ডোজ করে ফাইজার বায়োনটেকের টিকা। গণহারে টিকা প্রয়োগের কারণে করোনা নিয়ন্ত্রণে অনেকটাই সফল হয়েছিল তেল আবিব। তুলে নেওয়া হয়েছিল সব ধরনের বিধিনিষেধ। কিন্তু সম্প্রতি 2 ডোজের টিকা গ্রহণকারীদের মধ্যে অনেকেই নতুন করে আক্রান্ত হচ্ছেন করোনার ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টে। এতে নতুন করে চিন্তার ভাঁজ পড়েছে নাফতালি বেনেত প্রশাসনে। আবারও বাধ্য হয়েছে করোনা বিধিনিষেধ আরোপ করতে। প্রায় 93 লাখ জনসংখ্যার ইসরায়েলে এ পর্যন্ত করোনায় মারা গেছেন 6,500-এর মতো, আক্রান্ত হয়েছেন 8,40,000। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। করোনা ভাইরাসের বিপর্যয় যেন কোনোভাবেই কাটিয়ে উঠতে পারছে না যুক্তরাজ্য। পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণের হার। দেশটির মধ্যবর্তী অঞ্চল ম্যানচেস্টারে ভারতীয় ভ্যারিয়েন্টের হানা নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। ব্রিটেনে 5 মাসের মধ্যে করোনায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে বুধবার। একদিনে যা ছাড়িয়ে গেছে 16,000। বিশেষ করে ভারতীয় ভেরিয়েন্টের কবলে পড়ে লকডাউন পরিকল্পনা নিয়ে হিমশিম খাচ্ছে ব্রিটিশ সরকার। ম্যানচেস্টার ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে সংক্রমণ বেড়ে চলেছে। এখানে বিপুল সংখ্যক বাংলাদেশি সহ এশিয়ান অঞ্চলের অভিবাসীদের বসবাস। ব্রিটেনের সাথে ভারতের ভ্রমণ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত দেরিতে কার্যকর হওয়ার কারণে অতিমাত্রায় সংক্রমিত হচ্ছে বলে মনে করছেন
এই বাংলাদেশি চিকিৎসক। প্রতিটি এলাকায় কিন্তু কোভিডের সংখ্যা বেড়ে যাচ্ছে, হাসপাতালে রোগীর সংখ্যাও অনেক বেড়ে গিয়েছে, তাদের মধ্যে মেজরিটি কিন্তু আনভ্যাকসিনেটেড। সুতরাং দেখা যাচ্ছে যারা ভ্যাকসিন নিয়েছেন তারা অনেকটা প্রোটেকশন পাচ্ছে। বৃহত্তর ম্যানচেস্টারের অধীনে 10টি এলাকার মধ্যে 7টিতে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। ঘন বসতিপূর্ণ এলাকা ও অভিবাসী সম্প্রদায়ের মধ্যে করোনা সচেতনতা কম, যে কারণে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি। সাধারণ চলাফেরায় নিষেধাজ্ঞা না থাকলেও একান্ত প্রয়োজন ছাড়া চলাফেরা বা ভ্রমণ না করতে আহ্বান জানানো হয়েছে। দেশটির 60%-এর বেশি প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে এর মধ্যে করোনা টিকার 2 ডোজেই দেওয়া হয়েছে। আর করোনায় সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি আছেন 1,500-এর বেশি। সোহেব কবির, সময় সংবাদ, যুক্তরাজ্য। করোনার ভিন্ন চিত্র স্পেনে। সংক্রমণের হার কমে যাওয়ায় মাস্ক পরা ছাড়াই স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছে দেশটির জনগণ। আগামী 26 জুন থেকে কার্যকর হবে এই আদেশ। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সম্প্রতি বার্সেলোনা সফরে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান। স্পেন প্রতিনিধি সাইফুল আমিনের তথ্য ও ছবিতে রিপোর্ট। করোনা সংক্রমণ কমে যাওয়ায় স্পেনে সামনের দিনগুলোতে রাস্তাঘাট এবং সবার চেহারা আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের এই ঘোষণায় উচ্ছ্বসিত স্পেনের সাধারণ মানুষ। সরকারের নতুন এই সিদ্ধান্তকে আমরা অবশ্যই সাধুবাদ জানাচ্ছি। 26 তারিখের পর উন্মুক্ত জায়গাতে মাস্ক পরতে হবে না, এই উদ্বেগ নিঃসন্দেহে আনন্দের বার্তা বয়ে আনছে। এটা শোনার পরে আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে তাদের মাঝে অনেকের মাঝেই স্বস্তি ফিরে এসেছে, আমরা অনেক আনন্দিত, পৃথিবী আবার হাসি খুশিতে ভরে উঠুক, আমাদের এটাই প্রত্যাশা। এমনিতেই সবসময় আনন্দ উল্লাসে মেতে থাকতে ভালোবাসে স্পেনের মানুষ। করোনা মহামারীর কারণে বিভিন্ন বিধিনিষেধে দীর্ঘদিন ঘরবন্দি থাকায় অনেকটা হাঁপিয়ে উঠেছেন তারা। করোনার সংক্রমণ কমে যাওয়ায় মাস্ক ছাড়া বাইরে বের হওয়ার এমন ঘোষণায় স্বাভাবিক জীবনে ফেরার আশা করছেন তারা। আমরা দীর্ঘ 1 বছর অনেক কষ্ট করেছি, মাস্ক পরে চলাফেরা করতে হয়েছে, কাজকর্ম করতে হয়েছে, আমরা এখন মুক্ত। স্পেনের মাস্ক তুলে নেওয়া হচ্ছে, এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ সংবাদ এবং এটি আনন্দের খবর। তো আমি আশা করি শিশু এবং যারা বয়স্করা আছেন তারা অনেক আরাম পাবেন এবং স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় গত বছরের মে মাসে গণপরিবহনে চলাচলে মাস্ক পরা বাধ্যতামূলক করে দেশটি। এর পরের সপ্তাহেই 6 বছরের উপর বয়সী সবার জন্যই বাইরে মাস্ক বাধ্যতামূলক করা হয়। কেউ এ নিয়ম ভাঙলে জরিমানার বিধান করা হয়। সময় সংবাদ, স্পেন। কানাডার একসময়ের একটি আবাসিক বিদ্যালয় এলাকায় 100 শিশুর কবরের সন্ধান মিলেছে। সাসকাচুয়ান প্রদেশে কবরগুলো অচিহ্নিত বলে স্থানীয় আদিবাসী গোষ্ঠী জানিয়েছে। গেল মাসে 200+ শিশুর দেহাবশেষের সন্ধান পাওয়ার রেশ কাটতে না কাটতেই এই নতুন সমাধিগুলোর সন্ধান মিলল। সাসকাচুয়ান প্রদেশে নতুন করে খুঁজে পাওয়া চিহ্নবিহীন এসব সমাধি এখন পর্যন্ত কানাডার ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য সংখ্যক দেহাবশেষের সন্ধান পাওয়ার ঘটনা। তবে বিবৃতিতে সুনির্দিষ্ট সংখ্যাটি জানানো হয়নি। এর আগে 28 মে কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় আদিবাসী শিশুদের একটি পরিত্যক্ত আবাসিক স্কুলে 215 শিশুর গণকবর খুঁজে পাওয়া যায়। 1863 থেকে 1996 সাল পর্যন্ত 150,000-এরও বেশি আদিবাসী শিশুকে তাদের পরিবারগুলো থেকে নিয়ে এসে এসব বোর্ডিং স্কুলে রাখা হয়েছিল। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। সৌদি আরবে করোনার উচ্চ ঝুঁকির তালিকায় বাংলাদেশ সহ 69 দেশ। নতুন বিধিনিষেধ আরোপের সংখ্যায় প্রবাসীরা। জেদ্দা, রিয়াদ ও মক্কায় অবস্থার অবনতি। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।